वेलकम टू ऑल टाइम फ्री ट्यूटर। आज के आमरा शिखब दशमिकेर गुण भागेर छोटो छोटो भूलगुलो किभाबे शुधरानो जाए, एर जोन्नो कि करते हबे। एई भिडियोटाके कोनो जदि साहाज्येर दरकार हय एई भिडियोटा सिलेक्ट करते पारो, बांलाते भिडियो पेये जाबे। ठीक आछे, एखाने कि हबे, एखाने हच्छे आमरा প্রথমে হচ্ছে পাচ্ছি ডেসিমাল পয়েন্ট আপ টু, মানে কতগুলো ডিজিট, প্রথম সংখ্যাটা ম্যাক্সিমাম দু ডিজিট পর্যন্ত থাকবে, দশমিকের পরে দুই ডিজিট পর্যন্ত থাকবে। আর এখানে তিন মানে বোঝাচ্ছে সেকেন্ড সংখ্যাটা ম্যাক্সিমাম দশমিকের পরে তিন ডিজিট পর্যন্ত থাকবে। এবার এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে করব, এই মাল্টিপ্লিকেশন করার জন্য কি করতে হবে, প্রথমে পঁচিশ, 0.25 চেঞ্জ হয়ে গিয়ে 25 হবে। ফার্স্ট স্টেপটা কি, দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে কি বলছে, সিম্পলি মাল্টিপ্লাই বোথ নাম্বারস উইদাউট ডেসিমাল পয়েন্ট, মানে যে দশমিকটা বিন্দুটা আছে সেই দশমিকের বিন্দুকে ভাবো যে নেই, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো, 25। তাহলে এটা হয়ে গেল 25, আর এটা হয়ে গেল 323। ঠিক আছে, এবার কি করব, এই গুণটা কমপ্লিট করব। গুণটা কমপ্লিট করলে এটা হলো অ্যান্সার, এটা হলো ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ কি বলছে, সেকেন্ড স্টেপ বলছে এখানে কতগুলো ডিজিট আছে আফটার দশমিক, দশমিকের পরে ডেসিমাল পয়েন্টের পরে কতগুলো ডিজিট আছে, দুটো ডিজিট আছে। এখানে দশমিকের পরে কটা ডিজিট আছে, তিনটে ডিজিট আছে। ঠিক আছে, তাহলে দুই আর তিন এটা যোগ করতে হবে, দুই আর তিন হচ্ছে পাঁচ। তার মানে কি বলছে, ঠিক আছে, ডেসিমাল পয়েন্ট দশমিক বিন্দুটাকে শিফট করতে হবে কোন দিকে, টু দ্য লেফট, বা দিকে, বাই ফাইভ প্লেস। দশমিক বিন্দুটাকে পাঁচ ঘর বাদ দিতে সরাতে হবে, তার মানে এক দুই তিন চার, সেজন্য একটা শূন্য হলো আর একটা দশমিক, এটা হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, ব্যাস এইভাবে তুমি প্র্যাকটিস করো, আর যদি ভুল হয় এখান থেকে শুধরে নাও। ঠিক আছে, আরও কঠিন কঠিন যদি গুণ প্র্যাকটিস করতে চাও তাহলে এখানে এগুলোকে ডিজিট বাড়িয়ে দাও, দেখো আরও কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা আসছি ভাগে। এটা হচ্ছে দুটো পূর্ণ সংখ্যার ভাগ, কিন্তু দশমিকে অ্যান্সার আসবে। ঠিক আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে চার ডিজিটের করা হয়েছে, আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে দু ডিজিটের, এটার ভাগ করতে হবে। ভাগ নিজের খাতায় করো, ঠিক আছে, দশমিক বিন্দু নিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তারপরে অ্যান্সারটা এখানে চেক করে দেখে নাও যে ঠিক আসছে কি না, এখানে তিন ডিজিট পর্যন্তই আমার করা আছে। ঠিক আছে, এর বেশি এখানে করা সম্ভব না, দশমিকের পরে তিন ঘর পর্যন্ত কানেক্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ। ঠিক আছে, এবার যদি ছোটো ছোটো কঠিন ভাগ চাই, এগুলোকে এই সংখ্যাগুলোকে বাড়ালে কমালে আরও কঠিন ভাগ হওয়া আসবে, ছোটো সহজ ভাগ আসবে। ঠিক আছে, সে তো তোমরা জানোই। এবার আমরা আসছি দশমিকের ভাগ, দুটো দশমিকের সংখ্যার ভাগ। ঠিক আছে, দশমিকের সংখ্যার গুণ দেখেছি, এবার দশমিকের সংখ্যার ভাগ করব। এই সংখ্যার ভাগ কীভাবে করব, একই রকমভাবে নিয়মটা কি, ফার্স্ট নিয়ম হচ্ছে সিম্পলি ডিভাইড দ্য নাম্বার উইদাউট ডেসিমাল পয়েন্ট, জাস্ট সংখ্যাগুলোর ভাগ করো দশমিক বিন্দুকে মনে করো যে নেই, ধরে নাও যে কোনো দশমিকের বিন্দু নেই, তাহলে সংখ্যাটাকে ভাগ করো, তাহলে পয়েন্ট সেভেনটা কী হয়ে যাবে, সেভেন, আর 0.16টা কী হয়ে যাবে, ষোলো হয়ে যাবে। ঠিক আছে, শুধু এটার ভাগ, যেমন দশমিকের ভাগ হয় দশমিকের ঘর পর্যন্ত ভাগ করো, তিন ঘর চার ঘর পাঁচ ঘর, তোমার যেমন পড়াশোনা।
কোনো ব্যাপার না। এটা হলো ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপের পরে রেজাল্ট হচ্ছে এটা। এইবার আসবে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি বলছে, দশমিক বিন্দু কত ঘর শিফট করবে। এখানে কতগুলো ডিজিট আছে, একটা ডিজিট, দশমিকের পরে একটা ডিজিট, আর এখানে কটা ডিজিট আছে, দশমিকের পরে দুটো ডিজিট। তো এটা কি করতে হবে, এক মাইনাস দুই, এক মাইনাস দুই, তার মানে কি হলো, এক মাইনাস দুই তার মানে কি হলো, বাঁ দিকে মাইনাস এক, তার মানে ডান দিকে এক ঘর সরাতে হবে, যেহেতু এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, যেটা দিয়ে ভাগ করবো সেটা বড় সংখ্যা, বড় ডিজিট, ডিজিট বেশি হয়ে গেছে, সেই জন্য আমাকে ডান দিকে সরাতে হবে এক ঘর, বাঁ দিকে না। ঠিক আছে, এই যে ভাগটাকে, এবার এটা কি করতে হবে, এক ঘর দশমিকটা এই দিকে সরে গেল, ডান দিকে সরে গেল, বলে চারের পরে চলে গেল অ্যান্সারটা। ঠিক আছে, আমি আরেকটা চেঞ্জ করি দেখি। ঠিক আছে, এখানে যেমন এখানে কটা আছে, দু ডিজিট, আর এখানে কটা আছে, দশমিকের পরে এক ডিজিট, তাহলে হচ্ছে দুই মাইনাস এক, তার মানে এক ঘর, এক ঘর শিফট করতে হবে, কোন দিকে, বাম দিকে, বাম দিকে এক ঘর শিফট করতে হবে। কেন না, কারণ হচ্ছে এইখানে, ঠিক আছে, যাকে ভাগ করবো তার কাছে নাম্বার অফ ডিজিট বেশি আছে, ডেসিমাল পয়েন্টের পরে, দশমিকের পরে। ঠিক আছে, গুণের সময় এই দুটো যোগ করতাম, এটা দুটো সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে দুই আর একে তিন, তিন ঘর বাঁ দিকে যাবে, আর বিয়োগের সময়, ভাগের সময় বিয়োগ করব। ঠিক আছে, এইভাবে করতে হবে। আশা করি প্রবলেম হলে, প্রবলেম তো হবেই, ঠিক আছে, অল টাইম পিটিউটার আছে, কারেকশন করে দেবে। ধন্যবাদ।